নমস্কার সদগুরু। আমি হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় বড় হয়েছি, তাই পাহাড়ের সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর, বিশেষ করে পাহাড়ের সৌন্দর্য আর নীরবতার সঙ্গে। এবং মহাদেব আর সঙ্গীতের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। তো আপনি মহাদেব, পর্বত আর সঙ্গীতের মধ্যে সম্পর্ক এবং আমাদের জীবনে তার তাৎপর্য কি, যদি সেটা বলেন তাহলে খুব ভালো হয়। নমস্কার মোহিত, তোমার কথা তো 3M কোম্পানির মতো শোনাচ্ছে। মহাদেব, মাউন্টেন্স এন্ড মিউজিক। ওয়েল, দেখো, মহাদেব বলতে অবশ্যই দেবাদিদেব শিবের কথাই বলছো। উনি শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিলেন এবং শ্রেষ্ঠ সঙ্গীত বিশারদও ছিলেন, কিন্তু মানুষ তার সঙ্গীত খুব বেশি শোনেনি, কারণ তিনি নিজের সঙ্গীতের তালেই নাচতেন, তাই অন্যরা সেটা শুনতে পেত না। তারা ওনার নৃত্য দেখেই মুগ্ধ হয়ে যেত। তারা বুঝতে পারত না কোন তালে উনি নাচছেন, কিন্তু ওনার নিজস্ব তাল ছিল, সঙ্গীতও ছিল তার নিজেরই, অবশ্যই পাহাড়ের কোলে। তো তুমি তো আসলে পাহাড়ি মানুষ, স্বাভাবিকভাবেই পাহাড়ের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যখন তুমি পাহাড়ে হাঁটো বা যদি তুমি পাহাড়েই থাকো, তোমাকে হাঁটতেই হবে। ইদানিং রাস্তা হয়েছে ঠিকই, কিন্তু বরাবর মানুষরা পাহাড়ে পায়ে হেঁটেই যেতেন। গন্তব্য কত দূর সেটা না জেনেই যখন তোমাকে হাঁটতেই হয়, যখন তোমাকে প্রতিদিন হেঁটে যেতেই হয়, তখন দেখবে তুমি নিজেই তোমার একটি লয় তৈরি করে ফেলেছ। তোমার হাঁটার মধ্যে একটি নির্দিষ্ট ছন্দ তৈরি হয়ে গেছে, কারণ তোমার শক্তিকে তখন বাঁচিয়ে রাখা দরকার। শহরের মানুষের মতো তুমি হাঁটতেই পারো না, তখন তোমাকে এমনভাবে হাঁটতে হয় যাতে কম শক্তি লাগিয়ে বেশি দূর যেতে পারো। এই ভঙ্গিটা নিজেই এক ছন্দে পরিণত হয়। আর স্বাভাবিকভাবেই পাহাড়ি মানুষরা সবসময় এভাবেই এমন সঙ্গীতের জন্ম দিয়েছেন যা অনন্যতায় ভরপুর। এর ব্যাপ্তি হয়তো কম, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তুলনায় এর ব্যাপ্তি খুবই কম, কিন্তু তা হলেও এর মধ্যে এমন এক তাল ও লয় থাকে যা সত্যিই অনবদ্য। তার কারণ ওই পায়ে হেঁটে যাওয়া আর পাহাড়ি জীবনযাপনের মধ্যেই লুকিয়ে থাকে ওই ছন্দ আর ওই লয়। তা না হলে ওই পার্বত্য ভূমিতে বেঁচে থাকা খুবই কঠিন, কারণ শক্তিকে যথাসম্ভব বাঁচিয়ে রাখাই পাহাড়ি জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তোমার সঙ্গীত তো মানুষ খুবই ভালোবাসে, এভাবেই এগিয়ে যাও। আর এটা অত্যন্ত জরুরি, যত বেশি সম্ভব পাহাড়ি সুর সমতলের মানুষের জন্য নিয়ে এসো, কারণ সমতলের মানুষ যারা তাদের জীবন অনেক বেশি স্বচ্ছন্দ। তুমি যেভাবে খুশি এখানে ঘুরতে পারো, তোমাকে শক্তিকে বাঁচিয়ে রাখার কথা ভাবতে হয় না, কিন্তু মানুষের এটা শেখা ভীষণ জরুরি যে কীভাবে ন্যূনতম শক্তি খরচ করে সর্বোচ্চ মাত্রায় গতিশীল হওয়া যায়, কারণ এটা এক নৃত্যের শৈলীর মতো। নৃত্য আর সঙ্গীত আলাদা কিছু নয়, নৃত্য সঙ্গীতেরই এক গতিশীল রূপ। Shankara Sankara Harana Shankara Sankara